त्रिपुरा श्यामी घोष के ग्रेफ्तारे प्रतिबादे मध्यम ग्रामे तृणमूल केंद्रीय कार्यालय सामने सोमवार दुपुरे अवस्थान विक्षोभ है तृणमूल संख्यालघु सेल बारासात सांगठनिक जिला तृणमूल सभापति अश्विनी मुखर्जी नेतृत्व निर्देश मत प्रत्येके मुखे कालो कपड़ बेधे विक्षोभ कर्मसूची पालन कर त्रिपुरा विप्लव देवर सरकार बर्बरचित आक्रमण कर तृणमूल कॉग्रेसर ओपर एमकि शायनी घोष के ग्रेफ्तार ही प्रतिबादे राज्य प्रतिबादे सरब तृणमूल कॉग्रेस अपनारा सकले अवगत आतकाल त्रिपुरार मटीते बर्बरचित बीजेपी सरकार विप्लव बाबू सरकार नेतृत्व पुलिस एवं जे दुष्कृतरा जे आक्रमण चालिए तृणमूल कॉग्रेस कर्मी ऊपर एवं पश्चिम बांगलार युव सभानेत्री हमारे सकल प्रिय दीदी शायनी घोषर ऊपर अत्याचार करार पर बिना अपराधे ताके जे ग्रेफ्तार करा तार बिरुद्धे आमादेर जेलार सांसदीय जेलार सभापति अश्विनी मुखर्जी तार निर्देश मोताबेक এই প্রতিবাদ এবং অবস্থান বিক্ষোভ অনির্দিষ্ট সময়ের জন্য হচ্ছে বলে জানান যায় কত সময় ধরে এই কর্মসূচি চলবে তার সুনির্দিষ্ট সময় ধার্য করা হয়নি বলে জানায় তৃণমূল নেতৃত্ব এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ প্রসঙ্গে অশ্বিনী মুখোপাধ্যায় বলেন পশ্চিমবাংলার মানুষ কেন ভারতবর্ষের মানুষ জানেন উনি বিকৃত মস্তিষ্কের মানুষ এবং অসংলগ্ন কথা বলাটা ওনার একটা বড় অভ্যাস এবং এটা দীর্ঘকাল ধরেই করে আসছে কিন্তু আমরা যে কথাটা বলছি আজকে এই সংখ্যালঘু সেলের পক্ষ থেকে ওরা সবাই এখানে একত্রিত হয়েছে মুখে কালো ব্যাজ বেঁধে প্রতিবাদ করছে সেটা আমার ব্যক্তিগত মনে হয় যে ত্রিপুরার জনরোষের শিকার হতে চলেছে ত্রিপুরার সরকার এবং সেক্ষেত্রে মানুষ তৃণমূল কংগ্রেসকে আগামী নির্বাচনে আশীর্বাদ করবেন সেই ভাবনা থেকে ওরা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করবার চেষ্টা করছে গতকাল ত্রিপুরায় তৃণমূল কর্মী সহ নেতৃত্বের উপর যে আক্রমণ এবং তৃণমূল নেত্রী শায়নী ঘোষকে গ্রেফতার করা হয় তারই প্রতিবাদে এদিনের এই অবস্থান বিক্ষোভ ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা